তাইলে এই যে কার্ভটা এই এবি চাপের দৈর্ঘ্য কতটুক বাইর করব আমরা এবি চাপের লেন্থ কত লেন্থ অফ দ্য কার্ভ অর্থাৎ এ টু বি এইখানে এইটুকের লেন্থ কতটুক রেক্টিফিকেশন কতটুক এইখানের এ প্যারামিটার কতটুক এখান থেকে এ থেকে বি পর্যন্ত এই ফর্মুলাটা আমরা লিখছিলাম আগে যে এস ইকুয়াল টু এরকম শিখছিলাম আমরা এ টু বি এটা হলো এরিয়ার মানে রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এটা ছিল ফর্মুলা এসটা কি এস হলো এই যে এইখান এই চাপের দৈর্ঘ্য এবি চাপের দৈর্ঘ্য এপি এবি চাপের লেন্থ লেন্থ কত লেন্থের ফর্মুলা হলো এস ইকুয়াল টু এ টু বি রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স তারপরে আমরা আবার এরকমও পড়ছিলাম আমরা এরকম দেখাইছিলাম যে এইরকম এখানে যদি ওয়াই ইকুয়াল টু সি হয় আর এখানে যদি ওয়াই ইকুয়াল টু ডি হয় এবং এই কার্ভের সমীকরণ যদি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হয় এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হইলে আমরা এই কার্ভের লেন্থ কত বার করবো আমরা এই যে এখান থেকে এখানে হলো এ আর এখানে হলো বি এটা লেন্থের ফর্মুলা হলো সি টু ডি ইন্টু রুট ওভার ওয়ান প্লাস ডিএক্স বাই ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এটা হলো ফর্মুলা ফর কার্তেসিয়ান কার্ভ ফর কার্তেসিয়ান কার্ভ কার্তেসিয়ান বলতে কিন্তু এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট যেখানে আছে এক্স ওয়াই যেখানে আছে সেটাকে বলা হয় কার্তেসিয়ান কোঅর্ডিনেট তাই বলে না তাহলে যদি এক্সের লিমিট থাকে তাহলে এই ফর্মুলা যদি ওয়াই লিমিট বার করতে পারি তাহলে এই ফর্মুলা এই ফর্মুলা যদি আমাদের ভালো করে সুন্দর করে মুখস্থ করতে হবে মেমোরাইজ করতে হবে ওকে আগে এটা পরে শুনে আগে এটা দেখো আগে ওইটা পরে আগে এটা দেখো তাহলে আমরা আমাদের যদি একটা অঙ্ক করতে দেয় যে আমরা কীভাবে রেক্টিফিকেশন মানে ই বার করবো আমরা লেন্থ অফ দ্য এটা কার ফর্মুলা ফর্মুলা হলো এসটা কি এসটা হলো লেন্থ কার বা এবি যে একটা চাপ এই চাপের দৈর্ঘ্য এই চাপের দৈর্ঘ্য অথবা প্যারামিটার অফ দ্য কার্ভ এবি প্যারামিটার এবি একটা কার্ভ এই কার্ভের প্যারামিটার হলো এস এস সবসময় প্যারামিটারকে লেন্থ অথবা প্যারামিটার বা রেক্টিফিকেশন অফ এ লেন্থ লেন্থ অফ এ কার্ভ সেটাকে আমরা সবসময় এস দিয়ে প্রকাশ করবো এস এস মনে থাকবো এস এর ফর্মুলা যদি এক্সের লিমিট হয় এ টু বি রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স যদি এক্সের লিমিট আর ওয়াই লিমিট হলে কি হয় এস ইকুয়াল টু সি টু ডি সি হলো লোয়ার লিমিট ডি হলো আপার লিমিট রুট ওভার পার্থক্যটা কি এখানে ওখানে আছে হলো ডিওয়াই বাই ডিএক্স এখানে হলো ডিএক্স বাই ডিওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই লিখছি না সরি 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 এখানে হইব ডিওয়াই এখানে হবে ডিওয়াই এটা হলো ফর্মুলা আমাদের ফর কার্তেসিয়ান কার্ভ মানে যদি এক্স ওয়াই কার্ভ থাকে সেই কার্ভের কোনো সমীকরণের মধ্যে যদি এক্স এবং ওয়াই থাকে তাহলে সেটা আমরা জানি যে সেটা ইকুয়েশন অফ এ কি এক কোঅর্ডিনেট কি কার্তেসিয়ান কোঅর্ডিনেটের সমীকরণ এনিওয়ে তাহলে আমরা কিভাবে একটা অঙ্ক করে একটা দেখাই ফাইন্ড দ্য এন্টায়ার লেন্থ লিখি আমরা অঙ্কটা ফাইন্ড দ্য এন্টায়ার মানে পুরোটা ENTIR এন্টায়ার লেন্থ LENGTH লেন্থ অফ দ্য কার্ভ ফাইন্ড দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য কার্ভ কার্ভের সমীকরণ দেওয়া আছে CURV কার্ভ দেওয়া আছে এরকম এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি আমাদের বলছে যে এই যে কার্ভটা দেওয়া আছে এই কার্ভের এন্টায়ার লেন্থ কত পুরোটার অথবা ফাইন্ড দ্য প্যারামিটার অফ দ্য কার্ভ এই কথাটাও বলতে পারে প্রশ্নটা এইভাবে হইতে পারে ফাইন্ড দ্য প্যারামিটার অফ দ্য কার্ভ PERIMETER প্যারামিটার মানে ওই একই কথা দৈর্ঘ্য না আচ্ছা যাই হোক তাইলে আমরা এই ধরনের অঙ্ক কীভাবে করব। তাইলে এই যে এই যে অঙ্কটা এই এক্সাম্পলের মধ্যে এই কার্ভের সমীকরণের মধ্যে এই কী কী ভেরিয়েবল আছে বলো কী কী ভেরিয়েবল আছে এক্স ওয়াই কার্তেসিয়ান কার্ভ নাকি কার্তেসিয়ান কার্ভ তাহলে এটার সমাধানটা কীভাবে করে লিখবো আমরা যে গিভেন ইকুয়েশান ইজ গিভেন ইকুয়েশান ইজ দেওয়া আছে এটা এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি
প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি। এটা হলো এক নম্বর সমীকরণ দেওয়া আছে। এখন কত হইল যে সব যত আমি এরিয়া বার করি, লেন্থ বার করি, বা ভলিউম বার করি, বা সারফেস বার করি, যাই বার করি না কেন, প্রতিটা অঙ্কের মধ্যেই আমরা একই সিস্টেম অগ্রসর হইব, লিখবো গিভেন ইকুয়েশন। গিভেন ইকুয়েশন লেখা এই কার্পের নেচার কত, সিমেট্রিটা কি, সিমেট্রি অফ দ্য কার্প, এটা সম্বন্ধে উই উড লাইক টু নো দ্য সিমেট্রি অফ দ্য কার্প, অর্থাৎ এই কার্পের মানে সিমেট্রি অর্থ হলো কী জানি বলছিলাম, হ্যাঁ প্রতিসমতা, প্রতিসমতা কীরকম সেটা আমরা জানবো আগে। ফার্স্ট অফ অল তাইলে এখানে এই সমীকরণের মধ্যে যদি আমরা এক্স এর পরিবর্তে ওয়াই অথবা ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই তাহলে কি এই সমীকরণে কোনো পরিবর্তন হয়, অথবা এক্স ইকুয়াল টু মাইনাস এক্সে যদি বসাই, ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই যদি বসাই, তাইলেও কিন্তু আমাদের এটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি, তাইলে লিখবো আমরা ইফ উই পুট এক্স ফর ওয়াই, এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই, এক্স ফর ওয়াই অ্যান্ড ওয়াই ফর এক্স, ওয়াই ফর এক্স, অথবা ইফ উই পুট এক্স ইকুয়াল টু ওয়াই অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এক্স, একই কথা তাই না। ইফ উই পুট এক্স ফর ওয়াই অ্যান্ড ওয়াই ফর এক্স, দ্য কার্ভ, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ডাজ নট চেঞ্জ। তাহলে আমি যে এই কথাটুকু লিখলাম এটা কি আমরা সবাই বুঝছি না বুঝি নাই বলো দেখি। ইফ উই পুট এক্স ফর ওয়াই অ্যান্ড ওয়াই ফর এক্স, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ডাজ নট চেঞ্জ, এই যে লিখলাম এটা কি আসলে সত্য কথা, এক্সের জায়গায় যদি ওয়াই বসাই আর ওয়াই জায়গায় যদি এক্স বসাই তাহলে একই রকম ইকুয়েশন হয় না, এই জন্য বলছি যে ডাজ নট চেঞ্জ অফ দ্য কার্ভ। তাহলে যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের কী জানি লেখন লাগে মনে আছে, যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কী লাগতাম মনে আছে, ইফ উই ইন্টারচেঞ্জ বা চেঞ্জ দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স, আমরা এই কথাটা লিখতাম দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল, এই কথাটা আমাদের মুখস্থ থাকতে হয়, লিখবো দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল, দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল এস ওয়াই ডবল এম ইটি আর আই সি এল, দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য About the line y equal to x, about the line y equal to x, এটা হলো আমাদের মানে আগে আমরা প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এটা বলছিলাম যে কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য লাইন y equal to x, এটা এইটুকু আমাদের মুখস্থ থাকতে হবে, এই যে দি কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য লাইন y equal to x, এগুলো হলো শর্ত, আমরা পড়ছি না এগুলা, যে x এর পরিবর্তে আমরা যদি আমরা বলতাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এরকম যদি একটা কার্ভ থাকতো ওয়াই ইকুয়াল টু মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স মনে করো এইটা আছে, তাহলে আমরা এইটার মধ্যে কী লিখতাম, লিখতাম আমরা যে এইখানে লিখতাম যে সিন্স দ্য কার্ভ কন্টেন ইভেন পাওয়ার অফ ওয়াই সো দ্যাট দ্য কার্ভ ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স এক্সিস, বলতাম না আমরা এরকম। আবার যদি এরকম হইতো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, ফার্স্ট অফ অল আমাদেরকে এই কথাটা লিখতে হবে, যে কোনো অঙ্কই করি না কেন, মনে করো আমার এইটার এরিয়া বার করতে দিছে, এই কার্ভটার এরিয়া বার করতে দিছে, এরিয়া বার করতে দিল এই জিনিসটা লিখতে হবে, আচ্ছা আমাদের এইটু কিন্তু মুখস্থ লিখতে হবে, আমি আগেই বলছিলাম সবসময় বলছি এই পর্যন্ত আমাদের মুখস্থ লিখতে হবে, আরও লিখতে হবে। এখন আমরা ফার্স্টে সিমেট্রি অফ দ্য কার্ভ কি এটা আমাদের মনে মনে ধারণা নিয়ে নিলাম যে কার্ভটা সিমেট্রিক্যাল হবো অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। এখন আমরা এইটা এই কার্ভ এই যে কার্ভটা আমাদের অঙ্কন করতে হবে না, নাহলে আমরা কীভাবে বুঝবো, এই অঙ্কন করার জন্য আমরা এই কথা লিখবো যে ইফ উই পুট এক্স ইকুয়াল টু যদি আমরা জিরো বসাই, ইফ উই পুট এক্স ইকুয়াল টু জিরো দেন ইফ উই পুট এক্স ইকুয়াল টু জিরো ইন ওয়ান, এক নাম্বার সমীকরণে বসায় কোথায় বসাইমো ইন ওয়ান উই গেট বসাও, বসায় পরে কী পাও বলো,
एक्स एर मान जिरो जिरो बसाय जिरो टू दि पावर टू बाय थ्री प्लस वाई टू दि पावर टू बाय थ्री इक्वल टू ए टू दि पावर टू बाय थ्री तेल एखान थेके आमरा पाई एरकम ए टू दि पावर टू बाय थ्री इक्वल टू ए टू सूतरा एखान थेके आमरा वाई इक्वल टू पाई वाई इक्वल टू प्लस माइनस ए पाई वन थार्ड कैटा दिलाम एक्स इक्वल टू एक्स स्क्वायर इक्वल टू ए स्क्वायर एक्स इक्वल टू वाई इक्वल टू प्लस माइनस ए তাইলে ওয়াইয়ের মান পাইলাম একবার প্লাসে একবার কত জিরো মাইনাসে আর এক্স এর মান কত জিরো তাইলে লিখবো আমরা সো সো দ্যাট দি কার্ভ সো দ্যাট দ্য কার্ভ মিট মিট মিটস অ্যাট দ্য পয়েন্ট অ্যাট দ্য পয়েন্টস কী কী বিন্দুতে মিলিত হয় এক্স এর মান একবার জিরো ওয়াইয়ের মান হইল তখন এ আবার এক্সের মান হলো জিরো ওয়াইয়ের মান হলো তখন মাইনাসে এরকম এই এই পয়েন্টগুলোতে মিলিত হয় কার্ভটা ঠিক আছে আবার এগেইন আবার যদি আমরা এরকম টেস্ট করি এগেইন ইফ যদি উই পুট হ্যাঁ ওয়াই ইকুয়াল টু জিরো ইন ওয়ান বসাইলে আমরা কী পাই বলো ওয়াই ইকুয়াল টু উই পুট তাহলে আমরা কী পাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস জিরো ইকুয়াল টু হইল এ টু দি পাওয়ার টু বাই থ্রি এখান থেকে সিম্পলিফিকেশন করলে পাই এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ তাইলে তাইলে আমরা লিখবো এই যে এই কথাটাই লিখবো আমরা সো দ্যাট নিচে লিখবো উপরে লিখবো এখানে লিখি দেখো সবাই সো দ্যাট দ্য কার্ভ সো দ্যাট দ্য কার্ভ সি ইউ আর ভি সো দ্যাট দ্য কার্ভ মিট অ্যাট দ্য পয়েন্টস অ্যাট দ্য পয়েন্টস কী কী বিন্দুতে মিলিত হয় এক্সের মান এ জিরো আরেকবার হলো মাইনাস এ জিরো অর্থাৎ আমরা যে নাইন টেনে পড়ালেখা করলাম সেখানে যদি আমরা বিন্দুগুলা পাইতাম বিন্দুগুলা পাইলে আমরা কী করতাম ওই ওই মানে ওই যে লেখচিত্রের মধ্যে স্থানাঙ্কগুলো বসাই দিয়া আমরা যদি গ্রাফ অঙ্কন করতে পারতাম না সেই কাজটা এখানে করবো আর কিচ্ছু না তাইলে সেই কাজটা কি আমরা তাইলে এইটা হলো ওয়াই অক্ষ এইটা হলো এক্স অক্ষ বলছে এক্সের মান একবার হলো এ আবার হলো জিরো মনে করি আমরা তাই অর্থ কি এখান থেকে এই জিরো জিরো থেকে এই জিরো জিরো থেকে এ জিরো একটা পয়েন্ট কি আমরা বুঝছি না বুঝি নাই বলো এ জিরো ঠিক আছে কারণ এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান অলওয়েজ জিরো এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান সবসময় কী হয় জিরো হয় তাহলে এক্সের মান এখানে একবার এ জিরো তাহলে পয়েন্ট তো দুইটা একটা হলো এ জিরো একটা হলো মাইনাস এ জিরো আমরা জানি যে এই দিকে যদি আসে তাহলে এইটা এ মাইনাস এ জিরো পয়েন্টটা ঠিক আছে কিনা বলো আবার এইখানে দেখো এইখানে হলো তাহলে এখানে হলো জিরো আর হলো এ আর এইখানে হলো জিরো মাইনাস এ দেখো আমরা বুঝছি না বুঝি নাই পয়েন্টগুলো বসানি সবাই আমরা বুঝছি নাকি বলো বোঝা গেছে তাহলে এখন আমরা এগুলা ফ্রি হ্যান্ডে আমরা যোগ করি তবে এরকম এগুলো আমরা যোগ করব ফ্রি হ্যান্ডে যোগ করব হ্যাঁ যোগ করলাম এই যে আমরা যোগ করলাম ফ্রি হ্যান্ডে যোগ করলাম ঠিক আছে যোগ করার পরে এখন এই যে আমাদের এই যে কার্ভগুলা আমরা ফার্স্টেই বলাইছি যে এই কার্ভগুলা কি সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি এইরকম ওয়াই ইকুয়াল টু এক্স তাই না তার মানে কি এই যে এই এইখানটা যদি আমরা একটা দিই তাহলে এই এইটুকের যে নাকি মানে দৈর্ঘ্য হবে অর্থাৎ আমাদের কী বার করতে হইব আমাদের বার করতে হইব যে এই যে কার এই কার এই যে এখানে এইভাবে কার পাইল এই কার এই কার এই কার এই চারটা কার্ভের টোটাল লেন্থ কত এখানে বলা আছে ফাইন্ড দ্য এন্টায়ার লেন্থ তাইলে এন্টায়ার লেন্থ যেহেতু বলা আছে যদি আমরা একটা বার করতে পারি সাইডটা গুণ করি তাইলে তো হয়ে যাবো ঠিক কি না তাইলে এখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিলাম এখন হলো যে তোমার এখানে বলছে একটা জিনিস খেয়াল করে একটা অঙ্ক দিয়ে দুই অঙ্ক করবো এখানে বলছে ফাইন্ড দ্য এন্টায়ার লেন্থ আমি যদি এন্টায়ার লেন্থ না বইলা আমি যদি বলতাম যে ফাইন্ড দ্য এন্টায়ার এরিয়া এরিয়া বললাম লেন্থ না বার করে এরিয়া বললাম যে নাকি আমরা গত ক্লাসে চারটে অঙ্ক করছি প্লাস আর অনেকগুলো দিছি যদি এরিয়া বলে তাহলে এই পর্যন্ত
সবার জন্য কমন আসতে হবে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পর্যন্ত, মানে দুইটার জন্য এই পর্যন্ত আসতে হবে। এখন যদি এরিয়া বার করে বার করতে বলে তাহলে আমরা এরিয়ার ফর্মুলা লিখবো, আর যদি লেন্থের ফর্মুলা লেন্থ বার করতে বলে তাহলে আমরা লেন্থ বার করবো, যদি সারফেস বার করতে বলে তাহলে সারফেসের ফর্মুলা বলবো, যদি ভলিউম বার করতে বলে তাহলে ভলিউম ফর্মুলা। অর্থাৎ আমি বুঝাইছি যে এই পর্যন্ত হইলো যাই বার করতে দেখ না কেন কমন, কতটা বুঝছ? ভালো করে বোঝা গেছে তো নাকি? তাইলে এটা একটা অঙ্ক বুঝলে সব বোঝা যায়। তাইলে এই পর্যন্ত হইলো কমন। এখন আমাদের আসলে মূলত এখানে এরিয়া বার করতে কী বার করতে দিচ্ছে? লেন্থ অফ দ্য কার্ভ। সুতরাং এখানে আমরা ওয়াইরও লিমিট বার করতে পারি, আবার এক্সেরও লিমিট বার করতে পারি অতি সহজে। পারি না ভাই? এখানে এক্সের মান, এখানে হলো এক্সের মান কত? জিরো। এখানে এক্সের মান কত? এ। তাইলে আবার তাইলে দেখলাম আমরা যে এইটুকের থেকে যদি আমরা এক্সের লিমিট বার করতে পারি, এখানে এক্সের মান হলো জিরো, এখানে এক্সের মান হলো এ, ঠিক না? তাইলে এই কারণে আমরা এখন লিখব যে লিমিট অফ, তারপরে কী লিখবো আমরা? তারপরে লিখবো আমরা এই 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 পর্যন্ত আইসা আমরা লিমিট অফ লিমিট অফ লিমিট অফ এক্স ইজ জিরো টু এ। কি দেখাও তোর আমরা কি বুঝছ না বোধ নাই? লিমিটটা পেয়ে গেলাম। কারণ হলো যে আমরা যত ফর্মুলাই লিখি না কেন, এরিয়া বার করতে গেলে আমাদের এক্সের লিমিট লাগে, আর লেন্থ বার করতে গেলে তো লাগবেই। এখন বলছি যেহেতু আমরা জানি দুইটা ফর্মুলা, তাইলে লিমিট অফ এক্স ইজ জিরো টু এ, এই পর্যন্ত হইলো কমন। কমন এই পর্যন্ত কমন। এখন তোমাকে যদি বলে যে তুমি এরিয়া বার করো, মনে করো তোমার এরিয়া বার করতে দিচ্ছ, কিন্তু এটার মধ্যে তো দিছি আমরা লেন্থ, এরিয়া বার করতে দিলে আমরা লিখবো এ ইকুয়াল টু, কেউ লিখুন এখন এ ইকুয়াল টু জিরো টু এ, এখানে হলো ওয়াই ডি এক্স। এটা ফর্মুলা, এরিয়ার ফর্মুলা। দেখো গত ক্লাসে আমরা পড়ছি না এটা, যে এ ইকুয়াল টু জিরো টু এ, জিরো মানে কি? লয়ার লিমিট, এ এক্সের আপার লিমিট, ওয়াই ডি এক্স, এটা ফর্মুলা ছিল। এই ওয়াইয়ের মানটা করতে পারবো আমরা এখান থেকে সিম্পলিফিকেশন করে ওয়াইয়ের মান বসাইমো, বসাইয়া ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে লিমিট বসাইমো, লিমিট বসালে যে মানটা হবে সেইটাই হইব এন্টায়ার এরিয়া অফ দ্য কার্ভ। আর আমাদের তো এটার মধ্যে এরিয়া বার করতে দেয় নাই, দিছে লেন্থ বার করতে। সুতরাং আমরা লেন্থের ফর্মুলা লিখবো। সুতরাং এখানে লিখবো রিকোয়ার্ড আর এ, এখানে এই কথাটা আমরা লিখতে পারি দেয়ার ফোর, দেয়ার ফোর অতএব, দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড আর ই কিউ ইউ আই আর, দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ দ্য কার্ভ, এল ই এন জি লেন্থ অফ দ্য কার্ভ অফ দ্য কার্ভ ইজ, দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড লেন্থ অফ দ্য কার্ভ ইজ, কার্ভ ইজ এস ইকুয়াল টু, ফর্মুলা লিখতেছি আমরা, লেখলাম ফর্মুলা জিরো টু এ, এক্সের লিমিট পাইলাম রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ডি এক্স, এইটা হইলো ফর্মুলা লিখলাম আমরা। কিসের ফর্মুলা লিখলাম? লেন্থের। যদি এরিয়া চাইতো তাহলে এখানে এরিয়া লিখতাম, এ ইকুয়াল টু লিখতাম, এখানে যদি এরিয়া চাইতো তাহলে এ ইকুয়াল টু লিখতাম এরকম ফোর ইন্টু জিরো টু এ ওয়াই ডি এক্স, যদি আমাদের এরিয়া বার করতে দিত। কিন্তু আমাদের তো এখন এরিয়া বার করতে দেয় নাই নাকি? আচ্ছা, তাইলে আমাদের বার করতে দিয়েছে লেন্থ, এই কারণে আমাদের তাইলে সব সময় মনে রাখবা যে এই পর্যন্ত হলো কমন, এখানে লেখাচ্ছি আমরা ফর্মুলা, ঠিক না? তাইলে এখন আমরা বলো যে এই যে আমরা এই যে আগে যখন আমরা এই যে এইটা করতাম, এখানে যখন ওয়াই ডি এক্স ছিল তাহলে এই ওয়াইয়ের মানটা করতে আনতাম, ওয়াইয়ের মানটা আনতাম গিভেন যে ইকুয়েশনটা দেওয়া থাকতো সেই ইকুয়েশন থেকে আমরা আনতাম, কি মনে আছে না? নাই আছে না? তাইলে এখনও আমাদের আমরা এইটুকের মান আমরা এই গিভেন ইকুয়েশন থেকে আনবো। তাহলে দেখো সবটার মধ্যে কিন্তু কমন আছে, বুঝতে পারলে সবগুলোই কমন আছে, শুধু কথা সবই একই থাকবো। যদি এরিয়া বার করতে দেয় এরিয়া ফর্মুলা লিখবো, ভলিউম বার করতে দিলে ভলিউমের ফর্মুলা লিখবো, সারফেস বার করতে দিলে সারফেস লিখবো, লেন্থ বার করতে দিলে লেন্থের ফর্মুলা লিখবো। লেখা আমরা সিস্টেমটা কিন্তু সব এক জায়গাতে আছে, ফর্মুলাটা শুধু ভিন্ন, এরিয়া এরিয়ার ফর্মুলা, লেন্থ লেন্থের ফর্মুলা, সারফেস সারফেসের ফর্মুলা, ভলিউম ভলিউমের ফর্মুলা। এই কথাটা ঠিক আছে? তাইলে এখন আমরা তাইলে এখানে দেখো কি আছে, ডিওয়াই বাই ডি এক্স আছে। তাইলে এই এক নম্বর সমীকরণটা যদি আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিওয়াই বাই ডি এক্স মানে কি? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। লিখবো ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, এই কথা লিখবো
differentiating DIFFER ENTIATING differentiating one with respect to x তাইলে x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি আচ্ছা তুমি বলো বা তোমরাই বলো যে x এর সাপেক্ষে কেন আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে কেন আমরা ডেরিভেটিভ করব যেহেতু এখানে dy / dx আছে x এর লিমিট দেওয়া আছে x এর লিমিট থাকলে x এর সাপেক্ষে করব আর y এর লিমিট দেওয়া থাকলে y এর সাপেক্ষে করব কারণ হলো যদি এখানে y এর লিমিট লিখতাম তাহলে এখানে লিখলাম হলো dx / dy কি কথা ঠিক আছে কিনা বলো তাহলে এই কারণে করতেছি তাহলে এখন দেখো সমীকরণ হলো আমাদের এইটা আমরা এমনি লিখি আর কি x টু দি পাওয়ার 2 / 3 প্লাস y টু দি পাওয়ার 2 / 3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 এটা হলো সমীকরণ তাহলে এটার যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হয় এই যে এরকম না এটা যে ddx ডেরিভেটিভ x টু দি পাওয়ার 2 / 3 পাওয়ার নিচে নামাইমু পাওয়ার থেকে এক বিয়োগ করমু তাহলে মানে 2 / 3 পাওয়ার নিচে নামাইলাম x টু দি পাওয়ার 2 / 3 মাইনাস 1 প্লাস এই যে এটা করলে কি হইব এটা হলো 2 / 3 হ্যাঁ ইনটু y টু দি পাওয়ার 2 / 3 মাইনাস 1 ইনটু dy / dx যেহেতু এটা x না এই কারণে আর ডান পাশে ডেরিভেটিভ করলে জিরো হইব দেখো আমরা সবাই বুঝছি না বুঝি নাই এগুলো হলো এগুলোর নাম হলো আমরা পড়ামো আমি অবশ্য আমাদের ভুল হয়ে গেছে একটু আমাদের আগে ডিফারেন্সিয়েশন করার দরকার ছিল এগুলোকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন পরে এখন ডিফারেন্সিয়েশন করলে দেখবে খুব তাড়াতাড়ি শেষ করে দেবে ইনশাল্লাহ তাহলে এখন এটাকে আমরা এই ডেরিভেটিভ করলাম বুঝছি একটু আমরা সবাই না কোনো সমস্যা আছে থাকলে বলো নাই তাইলে এই 2 / 3 2 / 3 উভয় পক্ষে আছে বাদ এখানে জিরো যেহেতু আছে তাইলে আমরা এখানে এটাকে কি লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস এখানে হইল y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইনটু dy / dx ইকুয়াল টু জিরো কি আমরা বুঝি নাই বুঝি নাই বুঝা গেছে আমি যদি এখন আরেকটা লাইন আমি যদি এইভাবে লিখি দেখো dy / dx হ্যাঁ dy / dx ইকুয়াল টু যদি আমি এটা ডাইন পাশে গেলে মাইনাস দিয়ে দেবো না মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1/3 আর নিচে হলো y টু দি পাওয়ার মাইনাস 1/3 লিখলাম এটাকে আমরা বুঝছি না বুঝি নাই বলো এখান থেকে dy / dx এর মান বার করছি এইটা ডান পাশে গেলে মাইনাস দিয়ে দেবো না তারপরে এইটা সহগ যা আছে এটা ভাগ হয়ে যাবো না এটাই তো প্লাহনের নিয়ম 6 7 8 9 10 পড়ছি আমরা কি বুঝা যাবে নাকি তাহলে এখন আমরা সূচকের নিয়ম যদি আমরা প্রয়োগ করি তাহলে এখন এইটার আমরা এইভাবে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 1/3 নিচে হইল এক্স টু দি পাওয়ার 1/3 তাইলে এইটুকু আমরা বুঝছি তাই না তাইলে এখন বলো তাইলে আচ্ছা শুনো আমরা তো এন্টায়ার লেন্থ বার করবো আমরা তো এইটুকের জন্য ফর্মুলা লিখছি শুধু তাই না আমরা তো এইটুকের ফর্মুলা লিখছি তাহলে এটা ফোরদা একবার গুণ করে দিয়ে ফর্মুলাটা কাটে দিই ফোরদা গুণ করতে হবো না এন্টায়ার বার করতে হলে এটা কাটার জন্য আমি এই মুছা দিলাম কিন্তু চলো না ওই সিস্টেম দেওয়া ভাই মস্ত আচ্ছা যাক কত হইলো দেখো তাইলে আমরা dy / dx পাইছি এখানে তো আছে dy / dx হোল স্কয়ার আছে এখানে dy / dx হোল স্কয়ার আছে না তাইলে সুতরাং dy / dx হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো দেখি কে কে পারো না dy / dx হোল স্কয়ার উভয় পক্ষে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবো গা y টু দি পাওয়ার 2 / 3 হইব আর নিচে x টু দি পাওয়ার 2 / 3 হইব দেখো আমরা বুঝছি না বুঝি নাই উভয় পক্ষে স্কোয়ার করছি এটা তো বলা হয় না পড়া তাহলে আমাদের এই ফর্মুলার মধ্যে 1 প্লাস আছে তাহলে 1 প্লাস dy / dx হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে ডান পাশ হইব এরকম y টু দি পাওয়ার 2 / 3 উভয় পক্ষে এক যোগ করলাম দেখেন তারপরে এখানে কত হয় লসাগু হইল x টু দি পাওয়ার 2 / 3 আর এখানে এরকম হইব x টু দি পাওয়ার 2 / 3
প্লাস ওয়াই টু দি পাওয়ার টু বাই থ্রি। সিম্পলিফিকেশন করলাম, সরল সরল, বুঝা গেছে? তাইলে এই উপরের টুকের মান কত আছে? এ টু দি পাওয়ার টু বাই থ্রি আছে, কারণ এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই এটা, যেহেতু দেওয়া আছে এটা, তাই না? তাইলে ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ারের মান বার করলাম, কিন্তু আমাদের আসলে মূলত কার মান বার করতে হবে? রুট ওভার থাকতে হবে এটার রূপে। তাহলে উভয় পক্ষের আবার রুট ওভার দিলাম, এই যে এরকম রুট ওভার দিলাম, সমস্যা নাই, কি বলো, সমস্যা তো নাকি? এই যে এইটা বানাইলাম, এই যে এইটা বানাইলাম, এই যে এইটুক বানাইলাম, এইটুক আমরা তৈরি করলাম করতে ফ্রম ওয়ান, এক নম্বর সমীকরণ থেকে আমরা এইটুক বানাইলাম, বানাইলাম, কি কথা? ঠিক আছে, একটা অঙ্ক বুঝলাম, সবচেয়ে সবশেষ, বুঝা গেছে না? কোনো সমস্যা আছে বলো, না থাকলে তাইলে আমরা এখানে এরকম লিখতে পারি কিনা বলো, যে এ টু দি পাওয়ার এই রুট ওভার আর স্কোয়ারে কাটা, রুট ওভারে আর স্কোয়ারে কাটা কি এরকম থাকে? রুট ওভারে আর স্কোয়ারে কাটা যায়, এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড থাকে, ঠিক আছে? তাইলে আমরা সুতরাং মনে করি এটার একটা নাম্বার দিই, কত নাম্বার দিই মুখ, এটার দুই নম্বর দিই, ঠিক আছে? তাইলে আমরা এখন এই দুই নম্বর সমীকরণের মধ্যে এই যে এইটুক এইটুক মানে বসাইব আমরা ওই যে ওইটুক, তাই না? তাইলে লিখি আমরা, তাইলে এখন আমরা লিখব কি লিখব, যে ফ্রম ফ্রম টু, এখানে আমরা লিখব যে ফ্রম টু, ফ্রম টু দুই নম্বর থেকে আমরা কি পাই, ফ্রম টু উই গেট, আমরা পাই এরকম যে এইটুকের মান আছে, এইটুকের একটা মান আছে, এইটুকের মানটা কি? এইটুকের মান হলো এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন টু হইল ডিএক্স, কেটা কেটা বুঝি নাই, আতঙ্কা দেখাই বলো কে কি বোঝো নাই, বুঝা গেছে? তাইলে এখন এইটা হলো কনস্ট্যান্ট, ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড হইলো কনস্ট্যান্ট, থাকে কি এখানে জিরো টু এ, এখানে থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ইন্টু ডিএক্স, এরকম থাকে ঠিক কি না? নিচেরটা উপরে গেল আবার মাইনাস ওয়ান থার্ড হবে না? তাইলে আমরা এইটুকু ইন্টিগ্রেশন করবো, আমরা ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এইটুকু ইন্টিগ্রেশন করলে কত হইব বলেন? পাওয়ারের সাথে এক যোগ হইব, সেই পাওয়ারটা কী হইব? ভাগ হবে, এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম, কারণ ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, ডেফিনেশনের মাধ্যমে এটা আমরা পাই, ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশন বিপরীত প্রক্রিয়া, এই যে নিয়ম না এটা বুঝতে আসো নাকি? এক্স টু দি পাওয়ার এন থাকলে এনের লগে এক যোগ, সেই পাওয়ারটা ভাগ হইব না, তো এই এনের মানটা আছে মাইনাস ওয়ান থার্ড, এটার লগে এক যোগ করছি সেটাতে ভাগ করে দিছি শেষ। তাইলে এখন সিম্পলিফিকেশন করলে কত হয় বলো? দেখো সিম্পলিফিকেশন করতেছি আমরা, ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এইটুকু ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি, আর নিচেও আছে এরকম টু বাই থ্রি, এখানে হলো জিরো, এখানে হলো এ, তাইলে এইখানে এই কনস্ট্যান্টটা বাইরে লিয়ে গেলাম গা, ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু থ্রি বাই টু হয়, আর একবার এক্সের মান বসাই এ, এ টু দি পাওয়ার টু থার্ড মাইনাস জিরো টু দি পাওয়ার টু বাই থ্রি, এটা হলো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা পড়ছি আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস, যে একবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কি ঠিক আছে নাকি? তাইলে এখন এইটুকরে দেখো কাটাকাটি করলো কত হয়, এই যে এই দুই দা সাইডে কাটলে দুই, তিন দুগুণে ছয়, এ টু দি পাওয়ার ওয়ান থার্ড ইন্টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি, সিম্পলিফিকেশন করলো হইব শুধু সিক্স অফ এ, দিস ইজ দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য কার্ভ, দিস ইজ দ্য আনসার, এইটাই হলো আনসার, এটাই হলো রিকোয়ার্ড রিকোয়ার্ড লেন্থ অফ দ্য হোল কার্ভ, এন্টার লেন্থ অফ দ্য কার্ভ, এন্টার লেন্থ অফ দ্য কার্ভ। সাধারণ অঙ্ক করে লাভ নাই, একটা অঙ্ক যদি ভালো করে বুঝি, অর্থাৎ এই যে লিমিট বার করলে, লিমিট বার করার আগ পর্যন্ত সব জেনারেল প্রসেস, লিমিট বার করার পর্যন্ত যে কোনো কার্ভের যদি এরিয়া লেন্থ ভলিউম সারফেস বার করতে দেয়, লিমিট বার করার আগ পর্যন্ত হইল জেনারেল প্রসেস, মনে থাকবো, লিমিট বার করার আগ পর্যন্ত কি জেনারেল প্রসেস, অর্থাৎ যদি এরিয়া চায়
তাহলে আমরা এরিয়ার ফর্মুলা লিখব যদি ভলিউম চাই তাহলে ভলিউমের ফর্মুলা লিখব যদি লেন্থ চাই তাহলে লেন্থের ফর্মুলা লিখব মনে থাকবে না কথাটা তাহলে মনে করো 0 টু 1 টু 1 1 টু 2 আমার মনে করো 2 টু 3 তারপরে আছে এরকম x y x মনে করো x আছে x ইনটু dx dy এরকম আছে দেখো জিনিসটা x লেখা আছে মাল্টিপল অর্থ কি একের অধিক কয়টা ইন্টিগ্রেশন আছে দুইটা আরো একটা যদি দেই আনো 0 টু 1 তাহলে এখানে dz দিতে হইব আর যদি আরো একটা দেই মনে করো 0 টু 5 তাহলে dz ডি মনে করো dt দিলাম এরকম থাকবো এগুলোর নাম হলো মাল্টিপল ইন্টিগ্রাল মাল্টিপল মানে গুণিতক গুণিতক ইন্টিগ্রাল মাল্টিপল ইন্টিগ্রালের মান কিভাবে ব্যবহার করে আমরা ছোট একটা দেখাই মাকে ফার্স্টে মনে করো এরকম এগুলো একদম সহজ জিনিস একদম ভেরি সিম্পল নো প্রবলেম দেখো ইনশাআল্লাহ তাইলে আমরা এইটা সমান সমান আই তাইলে এইটুকের মান আমরা কি করব আমরা ফার্স্টে আমরা এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব এক্স ইনটু ডিএক্স আছে মনে করো কিছু নাই কিছু নাই কিছু নাই মনে করো ঠিক আছে কিছু নাই এটাই ভালো তাইলে এখানে ওয়ান ইনটু ডিএক্স আছে তাইলে ওয়ান ইনটু ডিএক্স কার ডেরিভেটিভ ওয়ান এক্স এর তাইলে এখানে আমরা এই কথাটা লিখব এক্স এক্স লেখা এরকম একটা থার্ড ব্রেকেট দিব এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা শেষ এই লিমিট লিখলাম ইনটু ডিওয়াই রইল দেখো আমরা একটু বুঝছি না বুঝি নাই এখানে ওয়ান ইনটু ডিএক্স আছে এক্স এর সাপেক্ষে প্রথম আমরা ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়ানের ডেরিভেটিভ হলো এক্স তাহলে টু আর থ্রি হলো লিমিট এই যে টু আর থ্রি লিমিট প্রথম ইন্টিগ্রেশনটা অর্থাৎ এরকম টু থ্রি ওয়ান ইনটু ডিএক্স এইটুকু আমরা ইন্টিগ্রেশন করতে কি পারি না ভাই পারি একশো বার পারি এখানে টু থ্রি একবার বসে মো তিন মাইনাস টু ইকুয়াল টু এটা রেজাল্ট এক পারি এটা আমরা পারি না কেটে বেশি পারি মনে করো তাইলে এখানে বলো কি হবে এখানে এটা থাকে যাব ওয়ান টু টু এখানে এলো এটারে একবার এলো থ্রি থ্রি মাইনাস ওয়ান তার মানে এলো যাই হোক থ্রি মাইনাস ওয়ান টু ইনটু ডিওয়াই তাইলে তারপরে কত থাকে বলো তারপরে থাকে তাইলে ওয়ান টু টু ওয়ান ইনটু ডিওয়াই এক্স তো শেষ হয়ে গেল এখানে থাকে ওয়াই ওয়াই থাকলে আমরা লিমিট বসাইমো এক টু দুই এখানে একবার আমরা ওয়াইয়ের মান বসাইমো দুই একবার মান বসাইমো এক তাহলে দিস ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এই মাল্টিপল ইন্টিগ্রালের মানটা কত বার হইল এক এটা হলো আনসার এই হলো মাল্টিপল ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা হলো ল্যাংড়া ফর্মুলা পড়া মনে করো একটু কঠিন দেয় আবার ঠিক আছে এখানে একটু কঠিন মারি মনে করো এরকম আছে যে এক্স স্কোয়ার ওয়াই ইনটু ডিএক্স ডিওয়াই তাহলে সর্বপ্রথম আমরা কার সাপেক্ষে করবো ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে খুব কঠিন না একটু কঠিন নিলাম তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি ওয়ান টু টু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে তাহলে ওয়াই তো এখানে কনস্ট্যান্ট নাকি তাহলে এক্স এর সাপেক্ষে করলেই এক্স কিউব বাই থ্রি ইনটু ওয়াই আর কিছু না ইকুয়াল টু টু থ্রি ইনটু ডিওয়াই দেখো আমরা বুঝছি না বুঝি নাই এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি ওয়াইটা কি কনস্ট্যান্ট এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স এর রূপে পাওয়ার দুই আছে দুইয়ের লগে এক যোগ করবো সেই পাওয়ারটা ভাগ করে দিব বা খাস বাংলা কথা ঠিক কি না তাইলে এখন আমরা একবার এক্স এর মান একবার এক্স এর মান আমরা কত বসাইমো একবার এই তাহলে ওয়াই বাই একবার এক্স এর মান বসাইমো আমরা থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস আবার বসাইমো টু টু কিউব ইনটু ডিওয়াই দেখো বুঝছো না বুঝো নাই ওয়াই বাই থ্রি কনস্ট্যান্ট বাইরে লয়ে গেলাম গা এক্স এর মান আছে এক্স কিউব এই যেহেতু এক্স এর লিমিট হলো একবার তিন আবার হলো মাইনাস টু এটা কী ফর্মুলা ইউজ করি কী সূত্র ইউজ করি ফান্ডামেন্টাল থিওরাম অফ ডেফিনিট ইন্টিগ্রাল ফান্ডামেন্টাল থিওরাম অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল ডেফিনিট ইন্টিগ্রাল তাইলে বলো তাইলে ওইটুকের মান কত হয় বলো সিম্পলিফিকেশন করলে তিন তিরিকে কত ওয়ান বাই টু এখানে হলো ওয়াই বাই থ্রি এখানে হলো সাতাশ সাতাশ বিয়োগ আট উনিশ তাইলে উনিশ ইনটু ডিওয়াই দেখো বোঝা গেল না যায় নাই তাহলে উনিশ বাই তিন এইটা হলো কনস্ট্যান্ট সবসময় জানি যে কনস্ট্যান্ট সংখ্যাটা বাইরে জায়গা থাকে ইনটু ওয়াই তাইলে এখন এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে নাইনটিন বাই থ্রি ইনটু ইন্টিগ্রেশন করলে হইব ওয়াই স্কোয়ার বাই টু তাইলে এখানে হইব এক এখানে হইব দুই
তাইলে একবার আমরা y এর মান বসাইমু কত একবার আমরা y এর মান বসাইমু 2 2 স্কয়ার বাই 2 মাইনাস একবার বসাইমু 1 1 স্কয়ার বাই 2 তাইলে সিম্পলিফিকেশন যদি আমরা করি তাইলে আমাদের কি দাঁড়ায় দাঁড়ায় উপর হলো 4 4 এর থেকে 2 দিয়ে কাটলে 2 বিয়োগ হাফ তাইলে এখানে সিম্পলিফিকেশন করে লইব 19 বাই 3 সিম্পলি 2 দুগুণে 4 বিয়োগ 1 3 3 বাই 2 কাটাকাটি করে লইব 19 বাই 2 এই দিল তার আনসার এটা হলো এই মাল্টিপল ইন্টিগ্রালের আনসার দেখো বুঝছো না বুঝো নাই এটা জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিলাম যে ভবিষ্যতে যদি কেউ কোনো জায়গায় প্রশ্ন টশ্ন করে যে মাল্টিপল ইন্টিগ্রাল কিভাবে করবেন তখন আমরা এই নিয়মে করব অর্থাৎ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কইরা এক্স এর যে মানটা হবে সেখানে একবার আপার লিমিট বসাবো মাইনাস দিয়া লোয়ার লিমিট বসাবো একটা রেজাল্ট পেয়ে যাবো আবার ওয়াই সাপেক্ষে করবো ওয়াই সাপেক্ষে আবার আপার লিমিট বসাবো লোয়ার লিমিট বসাবো তারপরে যেই রেজাল্ট হবে সেটাই হলো রিকোয়ার্ড রেজাল্ট অফ দ্য গিভেন ইন্টিগ্রাল মাল্টিপল ইন্টিগ্রাল ঠিক আছে এখন মনে করো ডিজিট আছে অসুবিধা নাই দুইবার মন্ত শেষ হয়ে গেল গা তারপরে আবার মনে করো ওই যে জেডের সাপেক্ষে করবো যদি জেড ফাংশন থাকে মনে করো এক্স ওয়াই জেড তিনটাই আছে যখন আমরা এক্স এর সাপেক্ষে প্রথম ফার্স্টে তো এক্স এর সাপেক্ষে করবো তাহলে এক্স এর সাপেক্ষে করার পরে আমরা বাকি যে থাকবো ওয়াই জেড যে ফাংশনগুলো থাকবো এগুলো কী হইব কনস্ট্যান্ট যেমন এখানে এই যে দুইটা আছিল ওয়াইটার আমরা কনস্ট্যান্ট তৈরি করছি না যদি এখানে জেড থাকতো তাহলে জেডের আমরা কনস্ট্যান্ট তৈরি করতাম মনে থাকবো কতটা তাইলে এইটা এগুলোকে বলা হয় মাল্টিপল ইন্টিগ্রাল তাইলে এই ইন্টিগ্রেশনের জমানা শেষ আগামী ক্লাসে পড়াবো আমরা ডিফারেন্সিয়েশন ঠিক আছে আগামীকাল কি আমার ক্লাস আছে তাহলে ঠিক আছে আগামীকাল আমার ক্লাস আছে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং ডিফারেন্সিয়েশন খুব সোজা জিনিস নো প্রবলেম